আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পারতেছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ইন্টারপোলেশন আর কি লিস্ট স্কয়ার রিগ্রেশন, ঠিক আছে? দুইটা দেখছিলাম যে দুইটা সিস্টেমে আমরা কার্ভ ফিট করতে পারি। আর লিনিয়ার রিগ্রেশন আমাদের কি করতে হয়তো, আমাদের কিছু ডাটা দেওয়া থাকবে এবং আমরা ওই ডাটার উপর দিয়ে মানে একটা ফিট করাবো, ঠিক আছে? আমরা একটা স্ট্রেট লাইন ফিট করাবো এবং আমার স্ট্রেট লাইনটা ইকুয়েশন হবে এই ফর্মেটে, ওয়াই ইকুয়াল কি ওয়াই ইকুয়াল এ নট প্লাস A1X, এই ফর্মেটে আমার ইকুয়েশনটা হবে, ঠিক আছে? এখন আমরা এই A0 A1, ঠিক আছে, এখানে তো আপনার A0 আর A1 এই দুইটার আমার ভ্যালু জানা লাগবে। তো এটা আমরা কিভাবে বের করব, আমাদের এটা আমরা বের করার সময় একটা কিছু আমরা কন্ডিশনই করছিলাম, মনে পড়ে? এটা বের করার মানে মানে মনে করে না, যে এই যে যেমন এখানে একটা আমি আঁকি, এখানে মনে করেন আপনার এখানে এক্স এই বরাবর, এই বরাবর ওয়াই, সেখানে আপনার মনে করেন অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো আমার ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে? তো আপনি ধরে নেন আমরা একটা লাইন ফিট করলাম, এমন একটা লাইন, ঠিক আছে? আরেকটা লাইন মনে করেন এমন, ঠিক আছে? আরেকটা লাইন মনে করেন এমন, ঠিক আছে? এখন আমি কোন লাইনটা মানে মনে করেন এই কোনটা বলেন তো, কোনটা এখানে আমরা নিব, মনে করেন 1 2 3, এটার ভিতরে কোনটা নিব আমরা, কেউ বলতে পারবেন? মানে স্পেসিফিক বলতে হবে না যে 1 2 না 3 নিব, কোনটা নেওয়া উচিত আমাদের, মানে ওই যেটা নিব সেটার কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, বলতে পারবেন কেউ? কারো কি মনে আছে এটা? আমরা সেই লাইন মডেল সেই ইকুয়েশনটা নিব যেটা আপনার ইরর সবচেয়ে কম দেয়, ঠিক আছে? এই ইররটা আমরা কিভাবে বের করি বলেন তো? ইররটা কিভাবে বের করি আমরা? ম্যাম, আমাদের কাছে যে ডেটাটা দেওয়া থাকে এক্স এর সেই ভ্যালু, মানে এক্স এর ওই পয়েন্টের জন্য ওয়াই এর সেই ভ্যালু, আর আমরা গ্রাফ একে যে ওয়াই এর ভ্যালুটা পেয়েছি সেই দুইটার ডিফারেন্স করে। হ্যাঁ, তো আমাদের মনে করেন প্রত্যেকটা মনে করেন এই আপনার ধরে নেন আমি এক্স এর একটা সার্টেন ভ্যালুর জন্য আমার ওয়াই এর একটা ভ্যালু আছে, এটা আমার গিভেন ডাটা, ঠিক আছে? বা এক্সপেরিমেন্ট থেকে আমি এই ডাটাটা পাইছি। এখন আমি যে ইকুয়েশন বের করব, ঠিক আছে, মনে করেন আমি বের করলাম ইকুয়েশন ওয়াই ইকুয়াল A0 প্লাস A1X, A0 আর A1 এর ধরে নেন কোনো একটা ভ্যালু আছে, ঠিক আছে? সেখানে আমি এক্স এর ভ্যালুটা যখন বসাবো আমি ওয়াই এর আরেকটা নতুন টার্ম ভ্যালু পাবো, সেটাকে বললাম ধরে নেন Y1, ঠিক আছে? তো এই যেটা আমি মডেল থেকে বা ইকুয়েশন থেকে আমি পাচ্ছি সেই ওয়াইটা এবং অ্যাকচুয়াল যে ওয়াই, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে? যেটা আমার গিভেন ডেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালটা, এই অ্যাকচুয়ালটা আর এই যে প্রেডিকশনটা, এই দুইটা যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার ইরোরটা। তো আমাদের আমাদের যে উদ্দেশ্যটা থাকে যে আমরা যখন এমন ফিট করাবো, ঠিক আছে, এমন লিনিয়ার রিগ্রেশন করব, আমাদের উদ্দেশ্য থাকবে যে যে মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডুয়ালস বিটুইন দ্য মিজার্ড ওয়াই অ্যান্ড দ্য ক্যালকুলেটেড ওয়াই। মানে আমি যে এই যে ডিফারেন্সটা পাচ্ছি আমার যেটা হচ্ছে মডেল থেকে পাচ্ছি যে ওয়াইটা আর যেটা অ্যাকচুয়াল ওয়াই, ঠিক আছে, এই দুইটার ডিফারেন্স গুলা এটাকে বলা হচ্ছে কি রেসিডুয়াল, ঠিক আছে? এই প্রত্যেকটা আপনার মনে করেন এখানে আপনি আমি একটা আপনাকে ডাটা দিলাম, মনে করেন 20টা, ঠিক আছে, 20টা পয়েন্ট আছে।
সো আপনার 20টা পয়েন্টের জন্য কি পাবেন, 20টা রেসিডুয়াল পাবেন। ওই 20টা রেসিডুয়ালে কি করতে হবে, স্কয়ার করে সেটা সাম করতে হবে, ঠিক আছে? এবং ওই যে সামটা, এটা আমার মিনিমাইজ করানো হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? সো আমার মনে করেন এই এই প্লটে আমার ধরে নেন 1 2 3, এটার ভেতর যেটার ওই আপনার রেসিডুয়ালের সামের স্কোয়ারের সাম যেটার জন্য মিনিমাম হবে সেটাই আমি, সেটাকে আমি অ্যাজ এ আমার প্রেডিকশন মডেল ইউজ করব, ঠিক আছে? সো আমাদের এখন আমাদের যেটা করতে হবে, আমার এই যে এস আর, ঠিক আছে, এস আরটা হচ্ছে আপনার এই যে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডুয়াল, এটা কি বলা হয় এস আর। তো সেটা কি হবে, সেটা এই যে এখানে দেখেন, এখানে আমাদের কি লিখছে, এখানে কি লিখছে দেখেন, ওয়াই আই, এই লাইনটা, এই লাইনটা কি আমরা বুঝতে পারতেছি, ওয়াই আইটা কি, এই যে দেখেন ওয়াই আইটা কি, যেটা আমি মানে আমার গিভেন ভ্যালু, ঠিক আছে, যে কোনো একটা এক্স এর জন্য যে ওয়াইটা গিভেন দিয়ে আছে সেটা হচ্ছে ওয়াই আই, ঠিক আছে? আর ওয়াই আই মডেলটা কি, মডেলটা হচ্ছে ওই যে আমি যে ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, আমার ইকুয়েশন থেকে যে আমি ইটা পাচ্ছি, ঠিক আছে, সেটা সেটা কত, এ নট প্লাস এ ওয়ান এক্স আই, তাই তো? সো এই দুইটার ডিফারেন্স প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা এই ইগুলা নিব, ডিফারেন্স গুলো নিব, ঠিক আছে, নিয়ে সেটা স্কোয়ার করব, করে দেন সাম। এই লাইনটা কি আমাদের ক্লিয়ার সবার, এই যে এস আর, এস আর টা কি আমরা সবাই বুঝতে পারছি, আমরা এস আরটা কি বুঝতে পারছি সবাই? ম্যাম আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এস আরটা কি, এস আরটাকে বলা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডুয়াল, মানে ধরে নেন আপনার এখানে আমি একটা ই আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে কিছু পয়েন্ট ডাটা দিয়ে আছে, ঠিক আছে, এই বরাবর ওয়াই, ঠিক আছে, এই ধরে নেন এখানে আপনার এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ধরে নেন ফার্স্টটাতে আপনার, তারপর আপনি যেটা করলেন ধরে নেন এটার মাঝখান দিয়ে আমি একটা লাইন ফিট করাবো, হ্যাঁ, এবং এই লাইনের ইকুয়েশন হবে ওয়াই, ধরে নেন এটাকে ওয়াই পি বলতেছি, মানে ওয়াই প্রেডিক্টেড ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান এক্স, ঠিক আছে, এক্স আই বললাম, এক্স আইটা মানে কি, এক্স এর মানে এক্স এর যে কোনো একটা ভ্যালু দিব আমি, আচ্ছা এক্স আই না এক্স সি আমি বললাম, ঠিক আছে? তাহলে আপনি দেখেন আমার এখানে গিভেন পয়েন্ট কয়টা, চারটা, ধরে নেন এই গিভেন পয়েন্টের জন্য, এই গিভেন পয়েন্টের যে অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু গুলা সেটা ওয়াই ওয়ান একটা, ওয়াই টু, ওয়াই থ্রি, আর হচ্ছে ওয়াই ফোর, ঠিক আছে? এখন আমরা আবার এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে যদি আমি এর করেসপন্ডিং, ধরে নেন এর করেসপন্ডিং এক্স ভ্যালু এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, ঠিক আছে, এই ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা যদি আমরা এখানে বসাই এই ইকুয়েশনে, তাহলে আমরা ওয়াই এর আরেকটা ভ্যালু পাবো না? তো সেটাকে ধরে নেন আমি বললাম ওয়াই ওয়ান, বললাম ওয়াই পি ওয়ান, মানে প্রেডিক্টেড ভ্যালু, ঠিক আছে, ওয়াই পি টু, ঠিক আছে, এবং প্রত্যেকটার জন্য একটা একটা করে ভ্যালু পাবো, ঠিক আছে? সো এগুলোর একটা ডিফারেন্স আছে না, এই ওয়াই ওয়ান আর ওয়াই পি ওয়ান, এই ডিফারেন্স যেটা, এই দুইটার যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল, আর বললাম, সো এটাকে ফার্স্ট এটাকে বললাম ওয়ান, রেসিডুয়াল ওয়ান, রেসিডুয়াল টু, রেসিডুয়াল থ্রি, দেন রেসিডুয়াল ফোর, এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম, আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্যটা কি, রেসিডুয়ালের স্কোয়ারের সামকে মিনিমাইজ করা। তো রেসিডুয়ালের স্কোয়ারের সাম কত হবে বলেন তো, এই যে আমি যেটা লিখলাম এতক্ষণ, এখানে রেসিডুয়াল কোনগুলা বলেন তো, রেসিডুয়াল কোনগুলা,
বলতে পারবেন রেসিডুয়াল কি এখানে কোনগুলো কোন কলামটা রেসিডুয়াল? আমাদের এই কলামটা হচ্ছে আমাদের রেসিডুয়ালের কলাম, ঠিক আছে? এই কলামটা আমাদের রেসিডুয়ালের কলাম, তাই তো? সো আমাদের রেসিডুয়ালের স্কোয়ারের সাম মানে কত কে বলতে পারবেন বলেন তো? আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা তাহলে বলেন এই রেসিডুয়ালের স্কোয়ারের সাম মানে কি? আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার এভাবে প্লাস আর ফোর স্কোয়ার পর্যন্ত, তাই তো? এখন আমাদের এটার এই সামটাকে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? সো এটাকে মিনিমাইজ করার জন্য যে কোনো একটা আপনার ইমন মনে করেন যে কোনো কিছুকে মিনিমাইজ করা যায় কিভাবে, আমরা পড়ে আসি এটা ম্যাথমেটিক্সে কোর্স করছি, আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে মনে করে আসছি কত টার্মে। সো আমাদের জানার কথা যে কোনো জিনিসকে আমরা মিনিমাইজ কিভাবে করতে পারি। ধরে নেন এই যে আপনার এখানে ইকুয়েশনটা, ঠিক আছে, এই যে আমাদের এই ওয়াই আই, ঠিক আছে, এই এস আর ইকুয়াল কত, এই যে সামেশন অফ এই যে এই জিনিসটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এস আর এর ইকুয়েশন, এস আর ইকুয়াল এত। এখানে আমরা আননোন কোনটা, আমাদের এ নট এবং এ ওয়ান, এরা হচ্ছে আননোন, তাই তো? আমরা এই এ নট এবং এ ওয়ান এর ভ্যালুটা এমন ভাবে সেট করতে চাচ্ছি যাতে আমার ওই যে রেসিডুয়ালের সাম যেটা যে এস আর, এটা যাতে মিনিমাম হয়। সো আমরা এটা কিভাবে করতে পারি? এটা কি মনে পড়ে আপনাদের? এটা কিন্তু ম্যাথমেটিক্সে পড়ে আসছেন। আমরা যে কোনো জিনিসের একটা জিনিস ধরে নেন আপনার কাছে একটা, আমি বললাম একটা সিলিন্ডার আপনি বানান, যে সিলিন্ডারের আপনার এমন সিলিন্ডারের কি থাকে ডাইমেনশন, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে তার রেডিয়াস। সো আমি বললাম আপনাকে আপনি সিলিন্ডারটাকে এমন ভাবে সাইজ দিবেন যে আপনার তার সারফেস এরিয়া যাতে মিনিমাম হয়। সো এখানে আপনার আননোন কোনটা, হাইট এবং বেস মানে রেডিয়াস, সেই দুইটা আপনাকে এমন ভাবে সেট করবেন যাতে আপনার এরিয়া মিনিমাম হয়। তো আপনি কিভাবে বুঝবেন? আপনি তো বারবার ভ্যালু নিয়ে ট্রায়াল দিতে পারেন না, তাই না? আমি যদি বারবার দুইটা দুইটা করে ভ্যালু বিভিন্ন নিয়ে নিয়ে ট্রায়াল দিই অনেক টাইম লাগবে। তো এটার একটা সিস্টেম আছে কিভাবে আমরা যে কোনো জিনিসের এই ভেরিয়েবল কিভাবে সেট করলে আমরা মিনিমাম পাবো যে কোনো জিনিস, এটা কিভাবে করি? ম্যাম এটা কি সেকেন্ড ডেরিভেটিভ কি জিরো ধরে লঘুমান গুরুমান বের করেছে ব্যাপারটা ছিল ওইটা? হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই, আমাদের ডেরিভেটিভ নিতে হবে, ঠিক আছে? তো আমাদের এই ইকুয়েশনে আননোন কে কে, এটা কিন্তু একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন, এখানে আননোন আমার এ নট এবং এ ওয়ান, তার মানে আমার এই জিনিসের এ নট দিয়ে যদি এটা আমরা ডিফারেন্সিয়েট করি ইকুয়াল জিরো ধরি এবং এ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করে জিরো ধরি, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাবো, তাই না? এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করলে আমাদের দুইটা আননোন এ নট এবং এ ওয়ান তারা বের হয়ে যাবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা এখন আমরা যেটা করব, এখানে দেখেন এই স্লাইডটাতে আপনাদের জাস্ট এই ইকুয়েশন গুলো বের করছে, বুঝছেন, এই যে এস আর কে এন আর দিয়ে ডিফারেন্সিয়েট করছে, এ ওয়ান কে এ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করছে, যে এই দুই লাইনে পরে এটাকে আরো আপনার ই করছে, এটা থেকে আপনার আলটিমেটলি আমরা এই দুইটা ইকুয়েশন পাবো, ঠিক আছে? এমন আমার তো উদ্দেশ্য কি এ নট এবং এ ওয়ান বের করা, ঠিক আছে? সো আমার এখান থেকে আপনার এই ক্যালকুলেশন গুলো করে আমরা ফাইনালি এখানে এ নট ইকুয়াল এ নট এবং এ ওয়ান এর দুইটা ইকুয়েশন পাচ্ছি। এখন দেখেন, এখন আমাদের যদি আপনাদের এমন বলা হয়, ঠিক আছে, যে আপনাদের এক্স এর কিছু ডাটা দেওয়া হলো, কিছু এক্স হলো মানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া হলো এবং তার করেসপন্ডিং ওয়াই ডাটা দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনারা একটা এমন লিনিয়ার একটা ইকুয়েশন ফিট করেন, ঠিক আছে, তখন আপনারা কি করবেন? তখন আপনাদের এই এ নট এবং এ ওয়ান এই দুটার মান বের করতে হবে, তাই তো? আমার লিনিয়ার ইকুয়েশনের ফর্ম কি, ওয়াই ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান এক্স, ঠিক আছে? সো আমার এখানে কিন্তু
এই দুইটার মান বের করতে হবে, ঠিক আছে? এই দুইটার মান বের করবে এই ইকুয়েশন দিয়ে। আপনাদের এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম দেখি, ঠিক আছে? এখানে দেখেন আমাদের বলতেছে যে ফিট এ স্ট্রেট লাইন টু দ্য এক্স এন্ড ওয়াই ভ্যালুজ ইন দ্য ফলোয়িং টেবিল, ঠিক আছে? এখানে দেখেন আপনার এক্স ভ্যালু দেওয়া আছে এবং তার জন্য ওয়াই আই, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার গিভেন ভ্যালু, এই ভ্যালুগুলো আপনাকে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনার এখন এগুলা বের করতে হবে, এই যে এ নট এবং এ ওয়ান। তাহলে কি করতে হবে, আপনাদের কিন্তু একটা টেবিল ফর্ম করতে হবে, ঠিক আছে? আপনারা এমন একটা টেবিল ফর্ম করবেন, এক্স আই, ঠিক আছে, তাহলে হচ্ছে ওয়াই আই, তারপরে হচ্ছে আর এখান থেকে কি কি লাগতে হবে, টেবিল আর কি কি থাকবে বলেন তো, আপনারা এখান থেকে দেখে বলেন টেবিলে কি কি থাকতে হবে। আমি যদি একটা টেবুলার ফর্মে এই দেখেন আমি বললাম এক্স আই দেন হচ্ছে ওয়াই আই, আর কি কি থাকবে টেবিলে, এই ইকুয়েশন দুটো দেখে বলেন আমার। আর এক্স আই ইনটু ওয়াই আই, এক্স আই ইনটু ওয়াই আই, আর এক্স আই স্কোয়ার, এক্স আই স্কোয়ার লাগবে, হ্যাঁ, আর কি লাগবে, আর কিছু লাগবে না মনে হয়, তাই না? তো আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন এগুলা বের করবেন, ঠিক আছে? এই এক্স আই তো আপনার অনেকগুলো ভ্যালু দিয়ে আছে, ঠিক আছে? সেটার করেসপন্ডিং এই ভ্যালুগুলো বের করবেন, ঠিক আছে? করে তারপর কি করবেন আপনারা, এই এক্স আই, এই যে দেখেন আমার এখানে কি কি লাগবে, সামেশন অফ এক্স আই লাগবে। সামেশন অফ এক্স আই মানে কি, এই কলামের এলিমেন্ট গুলোর সামেশন, তারপর সামেশন অফ ওয়াই আই তো বুঝতেছেন এলিমেন্ট গুলোর, এই এলিমেন্ট গুলোর সামেশন, তারপর এক্স আই, এক্স আই স্কোয়ার, এই যে আপনারা যেখানে এক্স আই স্কোয়ার বের করবেন এই কলামে, এই প্রত্যেকটা যেখানে থাকবে এতে সামেশনটা এখানে আসবে, ঠিক আছে? নিচে লিখবেন তারপরে সামেশন অফ এক্স ইনটু ওয়াই আই, মানে এই যে এখানেও কিন্তু আবার প্রত্যেকটা এক্স আই ওয়াই আই আসবে, সেটা সামেশন আপনার নিচে আসবে, ঠিক আছে? আর এই এক্স বার আর ওয়াই বারটা কি বলেন তো, এক্স বার আর ওয়াই বারটা কি, এফারেজ না মিন, মিন ভ্যালু না, হ্যাঁ মিন ভ্যালু, তাহলে এটা কিভাবে পাবো, আমি সামেশনটাকে যে যতগুলো আছে সেটা দিয়ে ভাগ, তত দিয়ে ভাগ দিব। এখানে আমার ডাটা পয়েন্ট আছে আপনার 7টা, সো আমি এই যে সাম পাবো, এক্স এর সাম পাবো, ওয়াই এর সাম পাবো, সেটাকে 7 দিয়ে ডিভাইড করব। আর এই এন, এই যে এনটা এখানে দেখতেছেন যে এন, এটা হচ্ছে আপনার ওই যে নাম্বার অফ, মানে আপনার ডাটা পয়েন্ট কয়টা সেটা হচ্ছে এন ভ্যালুটা দিয়ে বুঝায়। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এ ওয়ান পেয়ে যাব, এ ওয়ান পেয়ে গেলে পরে এ নট এর ইকুয়েশন এই যে এ ওয়ান বসাবেন আর এই দুটো ওয়াই বার এক্স বার বসাবেন, বসালে আপনারা এ নটটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন আপনাদের করা আছে, তো এই প্রবলেমটা কি বুঝে গেছে? বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনাদের যদি এমন ডাটা দেওয়া হয় 10টা ধরে নেন ডাটা পয়েন্ট দিয়ে, আপনারা কি করবেন বলেন তো? বলা হলো যে আপনারা যে এটা দিয়ে একটা, এই ডাটা দিয়ে আপনারা একটা স্ট্রেট লাইন ফিট করেন, এটা বলা হলো, তাহলে কিভাবে করবেন আপনারা প্রবলেমটা? কেউ বলতে পারবেন কিভাবে করবেন? ম্যাম ফার্স্টে টেবুলার ফর্ম নিতে হবে, তারপর হচ্ছে যে সূত্র অনুযায়ী বসিয়ে কি সূত্র দিয়ে কি কি বের করবেন? ম্যাম ওই যে এক্স ওয়াই 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 মানে এক্স ওয়াই ওয়াই ইনটু ওয়াই ওয়াই এখান থেকে, এটা তো টেবিলে বের করবেন, আর কি হচ্ছে আমরা কি বের করব, ম্যাম এ ওয়ান এন্ড এ এ নট, এই দুটো বের করব, এ নট এবং এ ওয়ান বের করব, আলটিমেটলি ওইটার জন্যই আমাদের এই টেবিলটা করা, ঠিক আছে? এটা করে আমরা আলটিমেটলি ইকুয়েশনটা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন, এখানে একটা কথা বলছি, ইরর কোয়ান্টিফিকেশন অফ লিনিয়ার রিগ্রেশন, আমাদের যে লাইনটা আমরা সেট করলাম, ঠিক আছে, এটাতে একটা ইকুয়েশন পেলাম, এটা আমরা অ্যাকুরেসি চেক করতে পারি, ঠিক আছে? এটার অ্যাকুরেসি কিভাবে চেক করব,
এখানে দেখেন অ্যাকুরেসি চেক করার জন্য আমাদের একটা টার্ম ইউজ করা হয় যাকে বলা হয় আর স্কয়ার, ঠিক আছে? আর স্কয়ার মানে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, ঠিক আছে? এবং এটা যদি আপনার এটা এটা তো স্কোয়ার, ঠিক আছে? আর যদি শুধু আর নিয়ে হয় তাকে বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে? সো এই কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন বা কোরিলেশন কোএফিশিয়েন্ট এটা দিয়ে আমরা আমাদের যে কোনো একটা এটা এই যে আপনি ইকুয়েশন ফিট করালেন এটা কিন্তু একটা মডেল, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল মডেল। সেই ম্যাথমেটিক্যাল মডেলের কিন্তু আমরা জাস্ট একটা আমরা কিন্তু এতক্ষণ যে ইকুয়েশনটা বের করলাম এই যে এই ইকুয়েশনটা বের করলাম এটা কিন্তু আমি মডেলটা বানাইলাম, কিন্তু আমার মডেল বানালেই হবে না, আমার মডেলের অ্যাকুরেসি চেক করতে হবে, ঠিক আছে? বিভিন্ন প্যারামিটার কিছু আমার ইরর কোয়ান্টিফিকেশন কিছু প্যারামিটার আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মডেলটা ভালো না খারাপ, ঠিক আছে? সো আমাদের এই মডেল বিল্ড আপের পাশাপাশি ওই অ্যাকুরেসিটাও চেক দিতে হবে, সেটার জন্যই আমরা এই আর স্কোয়ার এই টার্মটা ক্যালকুলেট করব। এখন দেখেন এখানে বলতেছে আর স্কোয়ার সমান কত, এসটি মাইনাস এসআর বাই এসটি, ঠিক আছে? এটা হচ্ছে আর স্কোয়ার বের করার আমার ফর্মুলা। এখন এসটিটা কি আর এসআরটা কি? আচ্ছা এসআরটা কি বলেন তো, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। এসআর কি আমাদের এসআর কি বলেন তো? কেউ বলতে পারবেন না এসআর কি? বলতে পারবেন এসআর কি? সাউন্ড রেসিডুয়াল অ্যারাউন্ড, হ্যাঁ হ্যাঁ, রেসিডুয়ালের স্কোয়ারের সাম, সেটা ছিল আমার কি এসআর। এই যে এখানে দেখেন এখানে বলা আছে সাম অফ দ্য স্কোয়ারস অফ রেসিডুয়ালস অ্যারাউন্ড দ্য রিগ্রেশন লাইন ইজ এসআর, ঠিক আছে? মানে এই যে আপনারা এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে বুঝবেন। এই যে দেখেন এই ছবিতে আপনার মনে করেন এই এক একটা ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই ডাটা পয়েন্ট গুলার আপনার তার হচ্ছে এই রিগ্রেশন লাইন, ঠিক আছে? আমি যে মডেলটা বা ইকুয়েশনটা বা লাইনটা যে ফিট করছি সেই লাইন থেকে তাদের যে মানে রেসিডুয়ালটা তো আপনারা বুঝতেছেন, ওই রেসিডুয়ালের স্কোয়ারের সাম হচ্ছে আপনার এসআর। আর এসটিটা কি? এসটিটা দেখেন এসটিটা বলা হচ্ছে টোটাল সাম অফ দ্য স্কোয়ারস অ্যারাউন্ড দ্য মিন ফর দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। এটা দিয়ে কি এটা পরে এই লাইনটা থেকে আপনি কি বুঝতে পারতেছেন বলেন তো? কেউ এই লাইনটা কি মিন করে? এসআরটা যেমন আমি যদি এসআরটা দেখি একটু প্লটে আমরা প্লট করে মানে গ্রাফিক্যালি দেখি এটা কেমন এসআরটা, এটা হচ্ছে আপনার রিগ্রেশন লাইন, ঠিক আছে? এই হচ্ছে আপনার এই অ্যাকচুয়াল পয়েন্ট গুলা, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার ডেভিয়েশনটা কত বা রেসিডুয়ালটা কত, এখানে এতখানি ডেভিয়েশন, ঠিক আছে? এখানে এতখানি ডেভিয়েশন, তাই তো? এই ডেভিয়েশন গুলার এই যে এই ভ্যালু গুলার আপনার স্কোয়ার করে সাম করলে আমি এই এসআরটা পাচ্ছি, ঠিক আছে? আর এসটিটা কি? এসটিটা হচ্ছে আমরা এসটি হচ্ছে দেখেন এখানে আমরা একটা এই মনে করেন আপনার চারটা পয়েন্ট আছে, আমরা সেখানে কি করব একটা একটা লাইন টানবো, হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইনটা কিসে যাবে? এই যে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্টের মিন নিব, ধরে নেন এই চারটা পয়েন্টের মিন এই বরাবর কোন একটা ভ্যালু আসে, সো আমার এই বরাবর একটা লাইন টানবো, ঠিক আছে? এবং এই মিন যেটা মিন লাইন যেটা সেটার থেকে যে আমার ডাটা গুলার ডেভিয়েশন দেবো কতখানি বা রেসিডুয়ালটা চেক করব। এখানে দেখেন এতখানি এই রেসিডুয়াল গুলো, সো এই রেসিডুয়াল গুলার স্কোয়ারের সাম হচ্ছে আপনার এসটি,
ঠিক আছে, এস আরটা হচ্ছে ডাটা পয়েন্ট গুলো ডেভিয়েশন ফ্রম দ্য রিগ্রেশন লাইন, আর এস আর হচ্ছে, আর এসটি যেটা সেটা হচ্ছে ডাটা পয়েন্টের ডেভিয়েশন ফ্রম দ্য মিন। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কি বুঝে গেছে? এস আর আর এসটির ডিফারেন্স? জি ম্যাম। আচ্ছা, সো আমাদের, আপনি দেখেন আমি এত কষ্ট করে এখানে এই যে সেকেন্ড ছবিতে এত কষ্ট করে একটা ইকুয়েশন, আপনি এত কষ্ট করে একটা টেবিল বানাইলেন, বানাই এ নট এ ওয়ান বের করে একটা ইকুয়েশন করলেন, ঠিক আছে, এই এই লাইনটা তো আলটিমেটলি একটা ইকুয়েশন দিবে, ওয়াই ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান, এই ফরম্যাটে একটা ইকুয়েশন দিবে, তাই তো? এটা দিয়ে আমি একটা আমার হচ্ছে প্রেডিকশন, এটা একটা ইকুয়েশন দিচ্ছে, ঠিক আছে। এখন এখানে আমি এত কষ্ট করে ইকুয়েশন করলাম, ঠিক আছে, আর এখানে কিন্তু আমি কি করলাম, জাস্ট এই চারটা পয়েন্টের মিন নিয়ে এই একটা লাইন পেলাম, ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে দেখেন আমি তখনই মনে করেন আপনি যে এত আমরা এত কষ্ট করব, ঠিক আছে, এটা করার আগে আমাদের আসলে দেখা উচিত না, আমরা এই প্রথম যেটা এই প্রথম মেথড মিন নিয়ে এটাতে যদি এটা কি আসলেও মানে আমার যে এই যে নতুন লাইন ফিট করে করতেছে এটা কি এটার থেকে ভালো নাকি, এটা একটা চেক দিয়ে দরকার পড়ে, ঠিক আছে, যে আমি তো চাইলে এখানে সোজা জাস্ট একটা ইজি একটা মিন নিয়ে এভাবে করতে পারি, ঠিক আছে, তো সেটা না করে এটা কি মানে কোনটা, এটা কি অ্যাকচুয়ালি এই যে সেকেন্ডটা আমরা সেকেন্ড মেথড এটা কি আসলে এই মিনের থেকে ভালো রেজাল্ট দেয় নাকি এটা চেক করা লাগে, ঠিক আছে। সো এই চেকটার জন্যই এই যে এখানে দেখেন আমরা কি করতেছি, বলছি এসটি মাইনাস এসআর করতেছি, মানে আপনার এই মিনের ক্ষেত্রে যে আপনার ইরোরটা আসে বা এটা রেসিডুয়াল আসে, আর হচ্ছে এই রিগ্রেশনের ক্ষেত্রে যে রেসিডুয়াল আসে, এই দুটো ডিফারেন্স নিচ্ছে, ঠিক আছে, এটাকে এটা কি করতেছে, এই ডিফারেন্সটা বলতেছে যে এইটা কোয়ান্টিফাইজ দ্য ইমপ্রুভমেন্ট অর ইরোর রিডাকশন ডিউ টু ডিসক্রাইবিং ডাটা ইন টার্মস অফ স্ট্রেট লাইন রাদার দেন এভারেজ ভ্যালু, ঠিক আছে, মানে আমি যদি ডাটাকে এমন এই রিগ্রেশন লাইন দিয়ে সেট না করে যদি আমি ই দিয়ে করি এভারেজ দিয়ে করি, এভারেজ লাইন দিয়ে সেট না করে, সরি এভারেজ লাইন দিয়ে সেট না করে যদি আমি এভাবে রিগ্রেশন লাইন দিয়ে একটা ফিট করি, তাহলে আমার কতখানি আমার রেজাল্ট ইমপ্রুভ হয়, ঠিক আছে, সেই জিনিসটাই এইটা দিয়ে চেক করা হয় এসটি মাইনাস এসআর দিয়ে। এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা কি বুঝতে পারছেন এসটি মাইনাস এসআর কাজটা কি? আচ্ছা, সো এটাকে আমরা এই এসটি মাইনাস এসআর তো এটাকে আমাদের একটু নর্মালাইজ করতে হয়, ঠিক আছে, এর জন্য আমরা এটাকে এসটি দিয়ে এই আবার ভাগ করি, ঠিক আছে, সো আমাদের এই এসটি মাইনাস এসআর, ঠিক আছে, এই এটাকে এসটি দিয়ে করার পর আমি আর স্কোয়ারটা পাচ্ছি যেটাকে বলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন আপনার এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আপনার যত বেশি হবে আর স্কোয়ারের ভ্যালু যত বেশি হবে আপনার মডেল তত বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে, এবং আপনার কিন্তু বলেন তো আর স্কোয়ারের ভ্যালুটা এই ইকুয়েশন দেখে মনে হয় এই ভ্যালুটা কোন রেঞ্জের ভেতর থাকে, কেউ বলতে পারবেন? এই আর স্কোয়ারের ভ্যালুটা একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, এই টাইপের মানে ইকুয়েশন দেখে আপনারা বলতে পারবেন যে এই ভ্যালুটা কত ভেতর কোন রেঞ্জে ভ্যারি করেন? না, পজিটিভ ভ্যালু হবে। এই আমি বলি এসটি আর এসআর এরা কি দেখেন স্কোয়ারের সাম, কিন্তু সেরা কি অলওয়েজ পজিটিভ না? জি ম্যাম, অলওয়েজ পজিটিভ। আর আপনার এই এসটি কে এর উপরে কিন্তু দেখেন এসটি থেকে কিছু একটা জিনিস বাদ দিচ্ছে, তার মানে উপরের টার্মটা কি হবে অলওয়েজ নিচের টার্মের থেকে ছোট হবে, তাই তো? Yes ma'am. আর এসআর এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি উপরে কি আসবে এসটি জাস্ট, তাই তো? তাহলে তখন আর স্কয়ার কত হবে? ওয়ান হবে, তাই তো? জিরো থেকে ওয়ান রেঞ্জে। হ্যাঁ, সো আর স্কোয়ারের ভ্যালু আপনার জিরো থেকে ওয়ানের ভেতর ভ্যারি করে। এখন বলেন
আমার আমার তো মডেলের উদ্দেশ্য কি থাকে, আমার মডেলটা এমন হবে যাতে আমার এসআর কি হয় মিনিমাম হয়, ঠিক আছে? তাহলে আর স্কয়ারের ভ্যালু 1 হওয়া মানে কি মডেল ভালো না খারাপ? খারাপ। আচ্ছা আর ভালো ভালো, আচ্ছা এসআর মিনিমাম হইলে ম্যাম হচ্ছে এসটি ম্যাক্সিমাম, মানে আর স্কয়ার ম্যাক্সিমাম। হ্যাঁ, আর স্কয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, আর মিনিমাম ভ্যালু 0। আর আমার মডেল সবচেয়ে ভালো কখন হবে? যখন এসআর আমার কি হবে 0 হবে। এসআর 0 হওয়া মানে আর স্কয়ার কত? 1 হয়ে যাবে, 1 হবে। তার মানে আর স্কয়ার 1 হওয়া মানে কি মডেল ভালো, ভালো। আর আর স্কয়ার 0 মানে মডেল খারাপ, ঠিক আছে? এবং আমাদের এই আর স্কোয়ারের ভ্যালু যত, তার মানে কি বেশি তত মডেল কি, আর স্কোয়ারের ভ্যালু যত বেশি মডেল তত কি ভালো না খারাপ? ভালো না, ভালো ভালো। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন আমাদের এই আগের প্রবলেমটার জন্য, এই যে আমরা আগে যে প্রবলেমটা দেখলাম একটু আগে, এই প্রবলেমটার জন্য ওরা আর স্কোয়ার বের করছে। আর স্কোয়ার বের করব কিভাবে? আর স্কোয়ারের ইকুয়েশন আমরা জানি, আর স্কোয়ার মানে কি এসটি মাইনাস এসআর বাই এসটি। এসটিটা কত? যেটা আমাদের জানা আছে ওয়াই আই থেকে মিনটাকে বাদ দিব, ঠিক আছে? মানে এই যে দেখেন প্রত্যেকটা এলিমেন্টের জন্য তারা ওয়াই আই থেকে, ওয়াই আই থেকে এই মিন যেটা মানে 24কে আপনার 7 দিয়ে ভাগ করলে মিনটা পাবেন, আমি মিনটা বাদ দিয়ে স্কোয়ার করছে, ঠিক আছে? এবং এই এই এইগুলোর সাম হচ্ছে কি, এগুলোর সামই হচ্ছে আপনার এস ই। আর ইআই টা কিভাবে পাবো? এই যে ওয়াই আই মাইনাস ওয়াই, ঠিক আছে? এখানে ওয়াই টা কোনটা বলেন তো, এই ওয়াই কোনটা? হ্যাঁ হ্যাঁ, এ নট প্লাস এ ওয়ান এক্স। তো এই ওয়াই টা আমি পাবো এ নট প্লাস এ ওয়ান এক্স আই, ঠিক আছে? মানে এই যে প্রত্যেকটা এক্স আই বসাবো, বসে বসে করেসপন্ডিং ওয়াই পাবো, ঠিক আছে? সো আর ওয়াই আই তো হচ্ছে আপনার এইটা, সো এদের ডিফারেন্স নিয়ে আমি স্কোয়ার করলে প্রত্যেকটা ই আই স্কোয়ার পাচ্ছি, দেন এটা সাম করলে আপনি কি পাবেন, এটা পাবেন হচ্ছে এস আরটা পাবেন। তাহলে এসটি জানি, এস আর জানি, এখান থেকে আমরা ইজিলি আর স্কোয়ার পাবো, ঠিক আছে? আর স্কোয়ার হচ্ছে আমার আসতেছে 0.868, ঠিক আছে? সো এইভাবে আমরা মডেলের আমরা অ্যাকুরেসি চেক দিতে পারি, ঠিক আছে? আর স্কোয়ার বের করতে কি বুঝা গেছে? আমরা কি বুঝতে পারছি আর স্কোয়ার বের করা? বুঝতে পারছি। আচ্ছা আমরা নেক্সট আরেকটা জিনিস দেখবো, এখানে ওই কথাটাই বলা আছে আপনাদের যে বললাম একটু আগে, আর স্কোয়ার 1 মানে আপনার মডেল পারফেক্ট, আর যখন আর 0 আর স্কোয়ার বা আর দুটাই দুইটাই যখন 0 তখন হচ্ছে আপনার মানে কি মানে ওই এভারেজ, এই যখন এই আপনার আর স্কোয়ার আর আর দুইটা মানে আর স্কোয়ার 0 হবে তখন কি এস আর সমান এসটি না? উপরে এখানে তো আমার এই আর স্কোয়ার 0 হতে হলে কি হতে হবে, এই টার্মটা 0 হতে হবে, তাই তো? সো তখন কি হবে এস আর সমান এসটি হবে। এটা মিন করে যে আপনার আপনি যে এই যে লাইন ফিট করলেন এটা আসলে এই এভারেজের থেকে একই রকম, তাদের অ্যাকুরেসি এভারেজ লাইন দিয়ে আপনি যেমন অ্যাকুরেসি পাবেন আপনি এই লিনিয়ার রিগ্রেশন ফিট করালেও একই রকম অ্যাকুরেসি পাবেন। আচ্ছা আমাদের আর স্কোয়ার ছাড়াও আমরা আরো কিছু টার্ম দেখব, যেমন এখানে দেখেন একটা টার্ম বলতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, আমরা স্ট্যাটিস্টিক্স পড়ে আসি না ম্যাথে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলেন তো? মিন ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট করছে এটা? হ্যাঁ, মিন ভ্যালু থেকে কতখানি ডেভিয়েট করতেছে। সো আমাদের
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেন দুই রকম আমরা বের করতে পারি, একটা হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা বের করা যায় আপনার এই যে আমার যে যে মিন লাইন এটা থেকে কতখানি ডেভিয়েটেড সেটা, অথবা আরেকটা আরেকটা করা যায় আপনার যে এই লাইন রিগ্রেশন লাইন সেটা থেকে কতখানি ডেভিয়েশন ডাটা পয়েন্ট গুলা, ঠিক আছে সেটা। সো আমরা এখানে দেখেন আমার দুটা ফর্মুলা দিয়ে আছে, এস ওয়াই ইকুয়াল কত এন রুট ওভার এস টি বাই এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আপনার বলতেছে যে কোয়ান্টিফাইজ দ্য স্প্রেড অ্যারাউন্ড দ্য মিন, মানে আমার ডাটা পয়েন্ট গুলা এই যে ফার্স্টের ছবিটাতে দেখেন এখানে আমার ডাটা পয়েন্ট গুলা মিন থেকে কতখানি দূরে স্প্রেড, ঠিক আছে কতখানি দূরে আছে সেটা সেটা ই করে বুঝায়। আর আরেকটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট, মানে আমি যে যে রিগ্রেশন লাইন ফিট করতেছি এটার থেকে আমার ডাটা পয়েন্ট গুলা কতখানি দূরে বা ডেভিয়েশন কত সেটা এখানে বুঝায়। এই যে দেখেন কোয়ান্টিফাইজ দা স্প্রেড অ্যারাউন্ড দা রিগ্রেশন লাইন, মানে এখানে জিনিসটা এমন মানে স্ট্যান্ড এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতেছে যখন মিনের থেকে কতখানি ডেভিয়েটেড সেটা বুঝাচ্ছে, বুঝানোর ক্ষেত্রে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতেছি। আর স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট কখন বলতেছে যখন এই রিগ্রেশন লাইন থেকে কতখানি ডেভিয়েটেড এটা মিন করে। আচ্ছা আর এটা বের করার ফর্মুলা কি, এই যে এটা রুট ওভার এস আর বাই এন মাইনাস টু। আচ্ছা এখন আমার কি উদ্দেশ্য, আমার কিন্তু সবসময় আমরা যেটা করতেছি যে একটু আগে বললাম যে আর স্কোয়ার বা এটা কি মিন করে যে আমার মডেলকে আমি যদি এভারেজ লাইন দিয়ে ফিট না করাই রিগ্রেশন লাইন দিয়ে ফিট করাই এক্ষেত্রে কতখানি ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে এভারেজ দিয়ে লাইন দিয়ে ফিট করানো আর রিগ্রেশন ওই আপনার লিনিয়ার রিগ্রেশন দিয়ে ফিট করালাম, এই দুইটার এইটার থেকে মানে মানে যে ইমপ্রুভমেন্টটা সেটাই হচ্ছে আপনার আর স্কোয়ার দিয়ে বোঝায়। কারণ আপনি দেখতেছেন এখানে কি করতেছে এস টি থেকে এস আর বাদ দিতেছে, ঠিক আছে কতখানি ইমপ্রুভমেন্ট হয় এভারেজ দিয়ে ফিট করানোর থেকে যদি আমি রিগ্রেশনে যাই যে চেঞ্জটা সেটা হচ্ছে আর স্কোয়ার দিয়ে বোঝায়। সো আমাদের এখানেও সেম, ঠিক আছে আমার এস ওয়াইটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনের চারিদিকে আর এস এটা হচ্ছে আপনার এস ওয়াই সরি এটা আর এস ওয়াই এক্স এটা হচ্ছে রিগ্রেশন লাইনের চারদিকে ডেভিয়েশন। সো আমাদের আমার আমার ই কি থাকবে আমি আমার আমার কি এই ডেভিয়েশনটাকে আমি বেশি চাই না কম চাই বলুন তো, ডেভিয়েশনটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো, একটা মডেল কখন ভালো হবে ডেভিয়েশন বেশি হলো না কম হলো, কম হলে ভালো হবে, তার মানে আমার মডেল যদি আমি কখন বলেন তো কখন আমি রিগ্রেশন লাইন দিয়ে মানে আমি প্রিফার করব। এখানে তো আমার দুইটা মেথড, একটা হচ্ছে মিন দিয়ে করতে পারি এই মিন লাইন দিয়ে কাজ করতে পারি অথবা ওই রিগ্রেশন লাইন ফিট করতে পারি, আমি কখন রিগ্রেশন লাইনটা আমি নিব এই মেথডটা কখন চুজ করব মিনটাকে বদলে এটা কখন নিব যখন এই যে ডেভিয়েশন এটা এই উপরের এস ওয়াই থেকে কম হবে তখনই আমি কি করব আমি বলবো যে না আমি রিগ্রেশন লাইনটাতে এই মেথডটা অ্যাপ্লাই করতে চাই, তাই তো আমি মনে করেন আমি এত ইফোর্ট দিয়ে একটা ইকুয়েশন বের করতেছি কিন্তু যদি আমার এই সিম্পল মিন বের করে আমি ভালো ইজিলি অনেক অ্যাকুরেসি ওটার থেকে বেশি পাই তাহলে কি আমি এত কষ্ট করে ইকুয়েশন বের করব, করা উচিত আমাদের তখন করা তো উচিত না তাই না, এটা কি বুঝতে পারতেছেন আমি যে বলতেছি যে একটা মেথড আপনারা যেখানে মিন লাইন পাচ্ছি একটা তেমন লিনিয়ার রিগ্রেশন লাইন পাচ্ছি দুটো যে আলাদা মেথড এটা কি বুঝতে পারতেছেন? জি ম্যাম। সো আমরা মিনটা তো বুঝতেছেন অনেক ইজি জাস্ট মিন করে আর এই যেটা লিনিয়ার ফিট করলেন সেটা তো অনেক কিছু করে আপনারা করলেন, সো কখন আমি এটা কি করবো আমি যদি অ্যাকুরেসি বেশি পাই তখনই না আমি এই মেথডে যাব, আদারওয়াইজ তো মিনটা অনেক ইজি না। তো এটাই বলতেছে আমাদের যে যখন আমার এই রিগ্রেশন থেকে আমি যে ইরোরটা ডেভিয়েশনটা পাচ্ছি এই যে ডেভিয়েশন এটা যখন আমার এস ওয়াই এস ওয়াই মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মিনের যে ডেভিয়েশন মিনের থেকে সেটা থেকে যখন ছোট হবে তখন আমার এই রিগ্রেশনটা আসলে ব্যবহার করা তখন হচ্ছে সুবিধা পাবো আমি। আচ্ছা এখানে দেখেন
এটা তো এই যে ডিস্ট্রিবিউশনটা দেখে কি বল কি বুঝছেন বলেন তো, এই ডিস্ট্রিবিউশন দুটো দেখে কি বুঝেন আপনারা বলেন। ম্যাম ডানেরটা কম ডেভিয়েট, ডানেরটা কম, হ্যাঁ ডেভিয়েশন, কারণ দেখেন সব কিন্তু মিনের কাছে, আর এই বামেরটাতে দেখেন স্প্রেড অনেক, স্প্রেড মিনের থেকে অনেক দূরেও আছে, তার মানে কোনটা বেটার, এ না বি? কোনটা? বি বেটার, ঠিক আছে। সো আমার অবশ্যই আমার দেখতে হবে যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে, দুই ক্ষেত্রে আমরা বের করব, বের করে দেখবো যে আসলে এটা কম আসে নাকি, যদি কম আসে তাহলে আমরা বুঝবো আচ্ছা ওকে লিনিয়ার ইকুয়েশন বেটার, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? আমরা কি বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? নো ম্যাম। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, আচ্ছা রোল 16 এর 16 এর 63, প্রেজেন্ট ম্যাম, 79, প্রেজেন্ট ম্যাম, 18 এর 162, রোল 1, 1 প্রেজেন্ট ম্যাম, 3, প্রেজেন্ট ম্যাম, 4, 5, প্রেজেন্ট ম্যাম, 6, ইয়েস ম্যাম, 7, প্রেজেন্ট ম্যাম, 8, ইয়েস ম্যাম, ওর প্রেজেন্ট আছে ম্যাম, ওর অডিও কানেক্ট হচ্ছে না। আচ্ছা 9, প্রেজেন্ট ম্যাম, 10, প্রেজেন্ট ম্যাম, 11, ইয়েস ম্যাম, 12, ইয়েস ম্যাম, 13, ইয়েস ম্যাম, 14, 14 প্রেজেন্ট ম্যাম, 15, প্রেজেন্ট ম্যাডাম, 16, ইয়েস ম্যাম, 17, 18, 19, 19 প্রেজেন্ট ম্যাম, 20, প্রেজেন্ট ম্যাম, 29, প্রেজেন্ট ম্যাম, 30, 30 প্রেজেন্ট ম্যাম, 31, প্রেজেন্ট ম্যাম, 32, 32 প্রেজেন্ট ম্যাম, 33, প্রেজেন্ট ম্যাম, 34, প্রেজেন্ট ম্যাম, 35, 36, ম্যাম 36 প্রেজেন্ট আছে ম্যাম, ওর অডিওটা কানেক্ট হচ্ছে না। 35, 38, প্রেজেন্ট ম্যাম, 39, 40, প্রেজেন্ট মিস, 41, ইয়েস ম্যাম, 42, ইয়েস, 43, প্রেজেন্ট মিস, 44, প্রেজেন্ট মিস, 45, 43 প্রেজেন্ট ম্যাম, 46, প্রেজেন্ট ম্যাম, 47, 48, 49, 50, 48 present ma'am, 50, 51, ma'am 50 present as ma'am, madam 48 present, 48 present, 47, ম্যাম 47 আছে ম্যাম,
Present, ma'am. 49 present. 51 52 present, ma'am. 53 ma'am. 51 audio ta connect hocche na, ma'am. 53 present, ma'am. 54 present, teacher. 55 yes, miss. 56 ma'am. 50 present, ma'am. 54 asen. 54 as 55 ma'am. 54 present. 55 present. 53 56 present, ma'am. 53 present, ma'am. Acha 57 present, 51 ma'am. Present, ma'am. 57 present, ma'am. Acha 58 56 present, ma'am. Present there sir, shabaki. 59 ma'am. 59 present, ma'am. 61 present, ma'am. 62 ma'am. 62 আছে এখানে দেখাচ্ছে, মেবি অডিও কানেক্ট হচ্ছে না. আচ্ছা রোল, আচ্ছা ঠিক আছে. আচ্ছা আপনাদের ক্লাস আছে 51 কি প্রেজেন্ট দিয়েছেন ম্যাম? 51 হ্যাঁ দিয়ে আছে. আচ্ছা আমি বলতেছি যাদের অ্যাবসেন্ট দেওয়া হয়েছে, রোল 35 39 আচ্ছা আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি.